মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে সকাল 11:30, আর আমার সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপর ইয়োগা ক্লাস ছিল সেটাও হয়ে গেছে, আর এখন যাব হচ্ছে রান্নাঘরে গিয়ে লাঞ্চটাকে বানাবো, কারণ ওই একটা নাগাদ ওর গাড়ি আসবে লাঞ্চটাকে নিতে, তো তার আগে সমস্ত কিছু কমপ্লিট করে রাখতে হবে। আর আজকে সকাল থেকে পুরো মেঘলা আকাশ হয়ে আছে, আর মেঘ করে আছে, হাওয়াও দিচ্ছে খুব, তো মনে হচ্ছে ঝড় বৃষ্টি আবার আসবে। আর কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে ভিডিওটাকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আজকে বানাবো হচ্ছে বোয়াল মাছের কালিয়া, তো তার জন্য এখানে আমি বোয়াল মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার বোয়াল মাছগুলোকে ভেজে, আর এখানে আমি গ্যাসের ওপর কড়াইও বসিয়ে দিয়েছি, আর কড়াইটা প্রায় গরম হয়ে এসেছে। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। মাছ আর আলু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দেব। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর দেব হচ্ছে টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর এখানে আমি একটা মশলা রেডি করে নিয়েছি, এর মধ্যে আছে লঙ্কা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, আর হচ্ছে ড্রাই মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর আছে হচ্ছে লবণ। তো এবার এই মশলাটাকে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আর পাশ দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব, বেশি দেব না জল, অল্পই দেব, কারণ একটু একটু গামাখা গামাখা হবে। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, বেশ অনেকটা টাইম অবধি ঢাকা দেওয়া ছিল, এবার ঢাকাটাকে খুলব। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা প্রায় গামাখা গামাখা হয়ে এসেছে। ঝোলটা পুরো গামাখা হয়ে এসেছে, এবার নামিয়ে নেব, আর শুকোবো না, তাহলে একদমই ড্রাই হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমার বোয়াল মাছের কালিয়া, এবং তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ওর টিফিন গোছানো হয়ে গেছে, আর আজকেও টিফিনে রয়েছে ভাত, সাথে আছে উচ্ছে সেদ্ধ, আর আছে হচ্ছে ডাল, আর আছে হচ্ছে বোয়াল মাছের কালিয়া। তো এবার টিফিনটাকে প্যাক করে নেব। এখন বাজে হচ্ছে 12:30, আর কি বিশাল মেঘ করে এসেছে, আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছে, মনে হচ্ছে খুব জোরে ঝড় বৃষ্টি হবে। আর ওই পাশে তো মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কালো হয়ে আছে, আর মেঘেও ডাকছে খুব, আর হাওয়াও দিচ্ছে প্রচণ্ড। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 5:30, আর এতক্ষণ ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, সেই যে দুপুর থেকে স্টার্ট হয়েছে বৃষ্টিটাই কিছুক্ষণ আগেই কমলো, তাই একটু বেলকনিতে আসলাম, এসে একটু হাঁটছি। তো মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে, পুরো আকাশ কালো হয়ে আছে, তো কিছুক্ষণ দেখি, যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ একটু বেলকনিতে হাঁটাহাঁটি করি, তারপর আবার ঘরে চলে যাব।
গুড ইভিনিং এভরিওয়ান। তো একটু আগে আমি বাড়িতে ঢুকলাম, ঢুকে স্নান হয়ে গেছে আমার। তো আমাদের প্ল্যান ছিল একটু বাইরে যাব বাজারের দিকে, তো আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল, তার যাওয়া হলো না। তো বনি আবার বাড়িতে চানাচুর মাখা বানিয়েছে, তো খেতে খুব টেস্টি হয়েছে। তো এখন চানাচুর মাখা আর চাটা খাবো এখন আমরা। কেমন হয়েছে খেতে সেটা বলো, খাও একবার। দারুণ হয়েছে খেতে, সত্যি না মিথ্যে, সত্যি কথা। চলে আসো, আজকে একটু ইচ্ছে হলো চানাচুর মাখা খাওয়ার, তো মাখলাম। এটা সব কিছুই দিয়েছি, পেঁয়াজ আছে, তারপরে শসা, লঙ্কা, আর সেদিনকে মেলা থেকে তেঁতুলের আচার কিনেছিলাম, ওটাকেও যেন দিয়েছি। দোকানের মতো লাগছে, দোকানেরটা থেকেও ভালো লাগছে, কারণ দোকানে অনেকদিন আগে খেয়েছি, অনেকদিন মানে কি অনেক বছর আগে, লাস্ট মনে হয় খেয়েছি 2010-এ, তারপরে খাইনি আমি। মানে এমনি ভালো লাগছে তো? টেস্টি লাগছে। আমার আজকে বেশ খেতে ইচ্ছে হলো এটা, আমিও খেয়েছি অনেকদিন আগে যখন স্কুলে যেতাম তখন। ঠিক আছে এখন চা খেয়ে নি। তোমার রান্না হয়ে গেল? এই হচ্ছে। বাহ, একটু নতুন আইটেম মনে হচ্ছে। নতুন কিছু না, এটা আলু পেঁয়াজ ভাজার সাথে আগে ডিমের অমলেট করে নিয়েছি, ওটাকে দিয়ে দিয়েছি তার ভেতরে। ঠিক আছে খেয়ে দেখি। মানে ডিমের ভুজিয়া যেমন হয় আলু পেঁয়াজ দিয়ে, অমনি। রুটি আর কটা আছে? রুটি আর দুটো আছে। ঠিক আছে করে নাও। এখন বাজে হচ্ছে রাত 10টা, আর আমার রুটি তরকারি করা হয়ে গেছে, আর বাইরে এখনো কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। তো জানি না আর কতক্ষণ হবে, সেই দুপুর থেকে শুরু হয়েছে। তো এখন যাব গিয়ে আগে ডিনারটাকে করে নেব। আজকে ডিনারে রয়েছে রুটি, তার সাথে আছে ডিম আর আলু পেঁয়াজ ভাজা, আর সাথে আছে স্যালাড। তো এবার ডিনারটাকে করে নেব। আমাদের ডিনার হয়ে গেছে, আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে ঘরে বসে আছি। আর এখন প্রায় 11টা বাজে, তাড়াতাড়ি আবার শুতে হবে, আর বাইরে এখনও কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, আজকে মনে এমনভাবেই চলবে। তো আজকের মতো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই, গুড নাইট।